তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি কিন্তু খুব 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 ভালো আছো, দেখতেই পাচ্ছ, সাজুগুজু করেছি তাই জন্য ভালো আছি। তা তোমাদের মনে প্রশ্ন হতেই পারে, আমি কেন সাজুগুজু করেছি এত, তাই না? সাজুগুজু একটাই কারণে করেছি, সাজুগুজু করেছি, আমার ভিডিওতে ভিউজ আসছে না, লাইক আসছে না, কমেন্ট আসছে না, তার জন্য আমি সাজুগুজু করেছি, বুঝেছো? আমি ওইভাবে নাইটি পরে সাজুগুজু না করে ভিডিও করি, তাই তোমরা আমাকে লাইক করো না, তাই জন্য সাজুগুজু করেছি। না বন্ধুরা, সেটা একদমই না, আমি সাজুগুজু করেছি, আমি শর্ট ভিডিও করছিলাম তাই একটু সাজুগুজু করেছি। তা আজকে একটু সময় ছিল হাতে, তাই একটু সাজুগুজু করেছি, কারণ আমার ছেলের স্কুলে আজকে আমার মেয়ে গিয়ে দিয়ে এসছে, আর আমি যাব 3টের সময় ছেলেকে নিয়ে আসতে, তাই জন্য একটু ভিডিও করার সময় পেয়েছি, তাই একটু সাজুগুজু করেছি। তাই না, ভালো লাগছে কিনা বলো আমাকে একটু, কমেন্ট করে বলবে কিন্তু আমাকে ভালো লাগছে কিনা, জানি আমাকে ভালো লাগছে না, তাও জিজ্ঞাসা করলাম। মেয়েটা কিন্তু সাজুগুজু করতে ভালোবাসে, আর সেটা যদি কেউ বলে না, এক হাত বুক দশ হাত হয়ে যাবে, তাই না বন্ধুরা? তা যাই হোক, আসল কথায় আসি, তোমাদের সাথে কিছু গল্প করার জন্য চলে এসেছি। গল্পটা এই তোমাদের সাথে আমি বলেছিলাম কিছু কথা আমার শেয়ার করব, সেই কথা নিয়েই তোমাদের কাছে চলে এসেছি। অল্প কিছু শেয়ার করব, ছোট ভিডিও করব, কারণ বড় ভিডিও করব না, বড় ভিডিও কেউ দেখে না, কেউ দেখে না, তাই জন্য ছোটোই ভিডিও করব আমি, ঠিক আছে? এবার থেকে ছোটোই ভিডিও করব। তা চলো তোমাদের সাথে একটু গল্প করি। প্রথমত বলি, আমি যখন ক্লাস সিক্স মানে সেভেন থেকে এইট উঠেছি, চোদ্দো বছর বয়স থেকে 15 বছর যখন আমি উঠেছি হয়েছে, তখন আমি ক্লাস 14 বছর বয়স, তখন আমি সেভেনে এইটে উঠেছি, তখন আমার 14 বছর বয়স, তখন বাড়ির থেকে না, যে আমি যাকে বিয়ে করেছি এনার বাড়ির থেকে প্রচুর সমস্যা হয়, সমস্যাটাই কিছুই না, আমার পাশে বান্ধবীর বাড়ি ছিল, বান্ধবীর বাড়িতে আসতাম, তা আমার যে হাজব্যান্ড তার খুব পছন্দ ছিল আমাকে, তা পছন্দ থাকলে সে কখন আমার একটা সরস্বতী পুজোর সময় শাড়ি পরার ছবি কখন তুলেছে, ক্যামেরা বন্দি করেছে সেটা আমি জানি না, সেটা ওদের পাশেই বাড়ি তো ওই জন্য হয়তো পেরেছে করতে, ওটা আমাকে দেখে ক্যামেরা বন্দি করে সেটা বড় করে বাঁধিয়ে পাহাড়ের ওপরে বসিয়ে সেটাটা বড় করে ফ্রেমে করে বড় করে বাঁধিয়ে ওর ঘরে রেখে দিত, সবসময় আমাকে ডেকে যেত, বড় হিমুদা কুমার ডেকে ডেকে যেত আমাকে, তাই না? এটা ভালো লাগা ব্যাপার আছে না? তা যাই হোক, সেই কারণে ওর মা আমার ওপরে প্রচণ্ড রেগে থাকতো, আমাকে দেখলেই গালাগালি দিত, কেন দিত জানি না, কেন দিদি বলতো? ভাবতো আমার ছেলেকে হাত পড়ে নিয়েছে, আদৌ কিন্তু আমি জানতাম না ওনার ছেলে আমাকে ভালোবাসে, মানে প্রেম করে, আমাকে প্রেম করতে চাই আমার সঙ্গে, আমি কিন্তু জানতাম না, কিন্তু কি করব, ওর মনে ছিল ওটা, তাই কিন্তু কখনো আমাকে ফুটে বলিনি বা আমি কখনো শুনতেই চাই, কারণ আমি না ছোটোর থেকে একটা জিনিস জানো তো, এই রংটাকে না ভালোবাসতাম না, না বন্ধুরা ওরকম কিছু না, ভালোবাসতাম না, ছোটো ছিলাম তো তখন বুঝতাম না, এখন বুঝি, কালো জগতের আলো ফর্সা গুম মলসা, এটাই জানি, ঠিক আছে? আমিও তাই গুম মলসা। যাই হোক, কি ওইসব ফালতু কথা বলবো না, ঠিক কথাই আসি। তা সেই কারণে তোর মা আমাকে গালাগালি দিত, আর আমার মা ভাবতো আমি এই অন্যায়গুলো করি, আমার সবসময় একটা ব্রেনে কাজ করতো, আমি ভালো পড়াশুনো করব, পড়াশুনো করে একটা কাজ করব, বা আমার পাশে দাঁড়াবো, আমি বাড়ির বড় মেয়ে, তারপর আমার ভাই, তারপর আমার বোন আছে। তা যাই হোক, তা সে ভাগ্য আর সেই অবধি আমার এগুলো না, যাই হোক, মা খুব মারধর করেছিল, তাই আমার খুব জেদ হয়েছিল আমি ওই ছেলেকেই বিয়ে করব, আমার প্রচণ্ড জেদ ছোটোর থেকে, আর আমার শাশুড়ি মা তিনিও আমার খুব গালাগালি দিত, উল্টো পাল্টা কিস্তি মারত, আর বোঝই গ্রাম অঞ্চলের দিকে, গ্রাম না আমাদের দিকে সহ যথেষ্ট পরিমাণে তাও গালাগালি দিত। তা আমি ভেবেছিলাম ওনাকে, ওনার ছেলেকে ডাইরেক্টলি ডেকেছি একদিন বিকেলবেলা, ও সাইকেল নিয়ে আসছিলো আমাদের বাড়ির সামনে, আর আমি ওকে ডেকেছিলাম জানলা দিয়ে, ডেকে আমি বলছি তুমি কি আমাকে বিয়ে করবে? তা ও তো দুই হাত তুলে নাচছে, বলছে হ্যাঁ করব, খাওয়াতে পারবে তো? বলে হ্যাঁ পারবো, হ্যাঁ ঠিক আছে চলো আমরা বিয়ে করি। সেদিন আর হলো না, তার আমি শুক্রবারে বলেছি, শনিবারে আমাদের দুজন আমরা ঠিক করেছি আমরা পালিয়ে গিয়ে বিয়ে করবো, সেদিন ছিল শিবরাত্রি, সেদিন আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি, এবং আমি এই ঘরে চলে আসি। আমি আসার পরে যা যা হয়েছে, তোমরা যদি সেই ঘটনাগুলো জানতে চাও বা তোমাদের ইচ্ছা হয় জানার, প্লিজ কমেন্ট করে বলো, তাহলে আমার জীবনের আরও কাহিনী তোমাদের সাথে শেয়ার করব। তা এই অবধি থাক,
টাটা, বাই বাই, ভালো থেকো।